বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ বাসায় অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি শাহিনুর আক্তার বিধি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করছি। আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসটি নিব। প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক গণিত ক্লাসের উপরে আমাদের বিগত দিনে আরও দুইটি অনলাইন ক্লাস হয়েছে। গত ক্লাসে আমি তোমাদের কিছু SW দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা বাসায় এটা করেছো। হ্যাঁ, আমি জানি তোমরা করেছো, কারণ আমি জানি তোমরা আমার সকল কথাগুলো সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করো। আচ্ছা, চলো তাহলে শিক্ষার্থীরা আমরা দেখি আজকে আমাদের পাঠ্যের বিষয় কি আছে। শিক্ষার্থীরা, তোমরা তো নিচে জানো আমাদের গত ক্লাসে এটা কী ছিল, নিচে করি, সংখ্যাগুলো 10-এর সাহায্যে পড়ি ও দাগ টেনে মিল করি, এগুলো ছিল হচ্ছে কি আমাদের ক্লাসের SW। অঙ্কে লিখি, কথায় লিখি, ঠিক আছে, 56 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখি, 88 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো কথায় লিখি, এগুলো আমাদের বিগত ক্লাসের SW ছিল। এখন আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে প্রতিটি বক্সে বড় সংখ্যাগুলোকে গোল করি। আমরা এটা পিছনের ক্লাসেও করেছি, তোমরা সবাই পারো যে কিভাবে বড় সংখ্যাগুলোকে গোল দাগ দিতে হয়, কেমন। তো এটা নিয়ে আমি আজকের কথা বাড়াবো না। দেখো এখানে আছে কি, খালি জায়গায় যথাযথ সংখ্যা লিখে পূরণ করি, কেমন। দেখো এখানে আছে কি, 4, 6, 8, তারপরে কি হবে, 10, 12, 14, তারপরে কি 16, 18, 20, এর জায়গায় হচ্ছে কি 4 থেকে 20 পর্যন্ত জোর সংখ্যাগুলো। তারপরে দেখো আছে 3, 6, 9, তারপরে কি 11, 3, 6, 9, এটা হচ্ছে 3-এর গুণনীয়ক, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 ত্রিক্ষা 9, 3 4 12, 3 5 15, হ্যাঁ 3 6 18, 3 7 21, এগুলো এগুলো আমি তো তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছি, তাই না। তারপরে দেখো যোগ বিয়োগ করি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যোগ অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো এখানে কিছু অঙ্ক দেওয়া আছে যোগ অঙ্ক। আমরা সবাই প্রথম শ্রেণীতে যোগ অঙ্কগুলোকে সুন্দরভাবে করেছি, তাই না। তাহলে আমরা সবাই যোগ পারি, তাই। হ্যাঁ, আমরা সবাই যোগ পারি। তারপর আমরা এখন আবার ভালোভাবে প্র্যাকটিস করব, যাতে আমরা ভালোভাবে অঙ্কগুলো করতে পারি নির্ভুলে। দেখো এখানে আছে কি, 5+3=5+3, 5টা আর 3টা কয়টা হয় বলো, 5টা আর 3টা হয় হচ্ছে 8টা, কেমন। কিভাবে 8টা হলো, আমরা একটা খালি পেজে র‍্যাপ করে নিব। এখানে 5 আছে, তাহলে আমরা 5টা দাগ দেব, 1, 2, 3, 4, 5, তারপরে আছে 3টা, 1, 2, 3। এখন আমরা সবগুলো একসাথে গণনা করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হ্যাঁ এখানে 8। তারপর দেখো যোগ ফল বিজোড় হলে কি বলছে, যোগ করি এবং যোগ ফল বিজোড় হলে গোল দাগ দিই, তাহলে 5 আর 3 হচ্ছে কি 8। 8 কি জোড় না বেজোড় বলো, জোড়। আমরা বিজোড় হলে গোল দাগ দেব, কেমন। তারপরে দেখো আছে কি, 4+5, তাহলে আমরা ঠিক একইভাবে একটি সাদা কাগজে প্রথমে 4টি দাগ দেব, 1, 2, 3, 4, তারপরে আছে কত, 5, 5টি দাগ দেব, 1, 2, 3, 4, 5, তারপরে গণনা করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 4 আর 5 যোগ করলে হয় 9। এটা কি জোর না বেজোর বলো তো, হ্যাঁ 9 হচ্ছে বিজোর সংখ্যা, তাহলে আমরা 9টাকে কি করব, গোল দাগ দিব, কেমন, মনে থাকবে। তোমরা সবাই
আমার ক্লাসটি করার জন্য খাতা এবং কলম নিয়ে বসো, কারণ আমি তোমাদেরকে এখন আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে আমি আশা করব। দেখো এখানে 5+3 = কত? 8। কেমন? তারপরে 4+5 = কত? 9। কিভাবে আমরা হিসাবটা করব তোমাদের দেখিয়েছি। আমরা একটা সাদা রাফ পেপার নিব, সেখানে আমরা কি করব, রাফ করব। কেমন মনে থাকবে? দেখো তারপর আছে কি, 2+6। তাহলে প্রথমে আমরা দুটি দাগ দেবো, 1, 2, তারপরে 6টি, 1, 2, 3, 4, 5, 6। তারপরে একসাথে গণনা করব। দেখো 6, 7, 8। 8 যেহেতু জোড় সংখ্যা, তাহলে এখানে গোল চিহ্ন গোল দাগ দিতে হবে না। কেমন? দেখো আর তারপরে আছে 1+4। 1+4 = কি? 1+4 = 5। এটা হচ্ছে কি, বিজোড় সংখ্যা। তাহলে আমরা 5 লিখে এখানে গোল দাগ দিব। কেমন? তারপর দেখো 7+8 = কি? 7+8, 7টি, আর 8টি হচ্ছে কয়টি? হ্যাঁ আমরা দাগ দিয়ে হিসাব করে বলি তো, 7টি আর হচ্ছে 2টি। 7+2, 7টি আর হচ্ছে 2টি হচ্ছে কত? 8, 9। ঠিক আছে, 7 আর 2 হচ্ছে 9। এটা হচ্ছে কি, বিজোড় সংখ্যা, এটাও আমরা গোল দাগ দিব। দেখো তারপর হচ্ছে কি, বিয়োগ করি। আমরা সবাই এবার যোগ করতে শিখলাম, তাই না? হ্যাঁ আমরা সবাই এখন যোগ করতে শিখলাম, এখন আমরা বিয়োগ করা শিখব। বিয়োগফল, বিয়োগফল জোর হলে গোল দাগ দিই। এবার কি করব, বিয়োগফল জোর হলে গোল দাগ দেবো। দেখো 6+5 = কি? 6টির 5টি চলে গেলে কয়টি থাকে? এখানে 6টি দাগ দাও, 1, 2, 3, 4, 5, 6। এবার 5টি দাগ কেটে দাও, এখন কয়টি দাগ থাকে? 1টি। 1টি জোর না বিজোড়? 1 হচ্ছে বিজোড়। কেমন? আমাকে কি বলছে, বিয়োগফল জোর হলে গোল দাগ দিতে বলছে, যেহেতু এটা বিজোড় তাহলে গোল দাগ দিতে হবে না। কেমন? দেখো 9 থেকে 4 চলে গেলে কত থাকে? তোমরা ঠিক একইভাবে খাতায় দাগ কেটে তারপর হচ্ছে 9টি দাগের থেকে 4টি দাগ বাদ দিয়ে দিবে, তারপর থাকবে কয়টি? 5টি। কেমন? এটা হচ্ছে কি, বিজোড়, এটাও গোল দাগ দিতে হবে না। দেখো তারপরে 8+2, 8টি দাগ দিবে, 8টি দাগের থেকে 2টি দাগ কেটে দিবে, থাকবে কয়টি? 6টি। এটা হচ্ছে কি, জোড়, তাহলে এটা কি, গোল দাগ দিতে হবে। কেমন? বুঝতে পারছো তোমরা? তারপরে আছে কি, 6+1, 6টি দাগ দিবে, 6টি দাগের থেকে 1টি দাগ কেটে দিবে, থাকবে কয়টি? 5টি। 5 হচ্ছে কি, বিজোড় সংখ্যা, এখানে হচ্ছে এটা গোল দাগ দিতে হবে না। তারপর দেখো 5+3, 5টি থেকে 3টি চলে গেলে থাকে কয়টি? 2টি। এটা হচ্ছে জোড় সংখ্যা, এটা গোল দাগ দিতে হবে। কেমন? আমরা ইতিমধ্যে যোগ এবং বিয়োগ করা শিখে গেছি। তারপরে দেখো কি আছে, আমাদের 2টি প্রশ্নের অঙ্ক আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের বাড়ির কাজ কি থাকবে? দেখো আমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে যোগ করি, যোগফল বিজোড় হলে গোল দাগ দেই। পৃষ্ঠা ষোলো, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 16, 16 পৃষ্ঠার 8, 9, 10, 11 এই 4টি অঙ্ক তোমাদের SW থাকবে, তোমরা বাসায় এটা খুব ভালোভাবে করবে। দেখো তারপরে আছে কি, শিশুদের লাইনে শিশুদের লাইনে রতন পিছন থেকে অষ্টম, তার সামনে আরো 9 জন শিশু আছে। লাইনে কতজন শিশু আছে? পিছন থেকে যেহেতু সে অষ্টম, তাহলে 8+9, তাহলে 8 আর 9 যোগ করলে কত হয়? 17। ঠিক আছে, তোমরা দাগ টেনে তারপর হচ্ছে হিসাবটা করে নেবে। কেমন? যেহেতু শিশুদের লাইনে রতন পিছন থেক থেকে অষ্টম, তাহলে 8 জন, আর হচ্ছে তার সামনে আরও 9 জন আছে, তাহলে 8+9 = কত? 17 জন। কেমন? তারপরে দেখো আকাশ একটি বই পড়ছে, এখন সে 9ম পৃষ্ঠা পড়ছে এবং বইয়ে আরও 7 পৃষ্ঠা আছে, তো বইয়ে মোট কত পৃষ্ঠা? সে 9টি পৃষ্ঠা পড়ছে, তাহলে 9+7 কত হবে? 9+7, তাহলে কি বই 16 হবে। কেমন? হ্যাঁ 9+7 হচ্ছে 16। তোমরা এভাবে দাগ টেনে টেনে তারপরে হিসেব করে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের মতো এই পর্যন্তই, তোমাদেরকে আমি বেশি চাপ দেব না, আমরা
প্রতিদিন অল্প অল্প করে কিছু শিখব যেটা আমাদের মাথায় স্থায়ীভাবে থেকে যেতে পারে। তো তোমরা সবাই আমি যে বাড়ির কাজগুলো দিলাম এগুলো খুব ভালোভাবে তোমাদের এসডব্লিউ খাতায় করে নেবে। যখন আমাদের বিদ্যালয়ে পাঠদান সরাসরি শুরু হবে তখন আমরা তোমাদের এই এসডব্লিউগুলো দেখে নেব। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজ নিজ বাসায় অবস্থান করো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। সবাই আল্লাহ হাফিজ।